লেবারন সীমান্তে ইসরায়েলি বাহিনীর আক্রমণের কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ দুপক্ষই তাদের সীমান্ত জুড়ে গোলাবর্ষণ ও রকেট হামলা চালিয়ে আসছে। এদিকে যুদ্ধের উত্তেজনা যেভাবে বাড়ছে, বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান হয়তো দ্বিতীয় আরেকটি নতুন বাহিনী গঠন করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, হিজবুল্লাহর কি সত্যি ইসরায়েলকে ঘায়েল করার মতো যথেষ্ট সক্ষমতা আছে? ইসরায়েলের সাথে বাহিনীটির আগে হওয়া যুদ্ধের পরিণতি বা কি ছিল? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি সান্দ্রা নন্দিনী। শুরুতেই জেনে নেই হিজবুল্লাহ আসলে কি। লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর দল। ইরান সমর্থিত এই সশস্ত্র শিয়া রাজনৈতিক বাহিনীটি 1982 সালে গঠিত হয়। সে বছর লেবাননে ইসরায়েলের আক্রমণের প্রেক্ষিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC আধাসামরিক হিজবুল্লাহ বাহিনী গড়ে তোলে। শিয়া মুসলিমদের সমর্থনে গড়ে ওঠা বাহিনীটি বর্তমানে ইসরায়েলের অন্যতম ভীতির কারণ। ২০০৬ সালে লেবানন সীমান্ত থেকে দুজন ইসরায়েলি নাগরিককে ধরে নিয়ে যায় হিজবুল্লাহ, যার প্রেক্ষিতে ইসরায়েলের দিক থেকে প্রবল সামরিক প্রতিক্রিয়া আসে। 34 দিন ধরে চলা সেই যুদ্ধে অন্তত 1100 লেবানন নাগরিক ও 165 জন ইসরায়েলি নিহত হন। সে যুদ্ধে কোনো পক্ষই না জিতলেও লেবাননের সাধারণ মানুষের জন্য ব্যাপক ক্ষতি বয়ে আনে। ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রসের তথ্য মতে, সে সময় ইসরায়েলি বাহিনী লেবাননের অন্তত 30,000 ঘরবাড়ি, 109টি ব্রিজ ও 68টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। পশ্চিমা তথ্য মতে, সে সময় হিজবুল্লাহর যোদ্ধা সংখ্যা ছিল 3-5 হাজার এবং বেশ কিছু স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র ছিল তাদের। তবে 17 বছর পর হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নীত করেছে। বিশ্লেষকদের মতে, 1948 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে হিজবুল্লাহ আজ ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষতি করার মতো ক্ষমতা রাখে। বিশ্লেষকদের মতে, বাহিনীটিতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে অন্তত 60,000 যোদ্ধা রয়েছে। একই সাথে 2006 সালে 14,000 ক্ষেপণাস্ত্র থাকলেও বর্তমানে হিজবুল্লাহ তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় 1.5 লাখে উন্নীত করেছে। বেশিরভাগই সর্বপাল্লার। হিজবুল্লার কাছে ইরানের নির্ভুল গাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে, যার সীমা 300 কিলোমিটার। হিজবুল্লাহ তাদের নির্ভুল রকেটগুলো নিয়ে দাবি করে বলে যে এগুলো গোটা ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। এছাড়া হিজবুল্লার স্পেশাল ফোর্সেস ইউনিটকে যুদ্ধের সময় ইসরায়েলে অনুপ্রবেশেরও প্রশিক্ষণ দেওয়া হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হিসেব অনুযায়ী, সাম্প্রতিক কয়েক বছর ধরে ইরান হিজবুল্লার সামরিক খাতকে উন্নত করতে প্রতি বছর $100 মিলিয়ন সহায়তা দিয়ে আসছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের কনফ্লিক্ট অ্যান্ড রেজলিউশন প্রোগ্রামের পরিচালক র্যান্ডা স্লিমের মতে, হিজবুল্লাহর ইসরায়েলের যথেষ্ট ক্ষতি করার সক্ষমতা থাকলেও সংগঠনটি এখনও ইসরায়েলের সমকক্ষ নন। তিনি মনে করেন, গোষ্ঠীটি ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলের লেবাননের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। লেবানিজ আমেরিকান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ক সহযোগী অধ্যাপক ইমাদ সালামি সতর্ক করে দিয়ে বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লেবাননে গৃহযুদ্ধ সৃষ্টি হতে পারে। পাশাপাশি হিজবুল্লাহর সমালোচক ও বিরোধীরা এরই মধ্যে বিপর্যস্ত দেশটিকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য হিজবুল্লাহ ও এর সমর্থকদের দোষারোপ করতে শুরু করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গাজায় আক্রমণ বন্ধ না হলে শিগগিরই পাল্টা আগাম পদক্ষেপ নিতে প্রতিরোধ ফ্রন্ট গঠন করা হবে। 16 অক্টোবর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এই কথা বলেন। এর আগে গত 13 অক্টোবর লেবাননে অবস্থানকালে তিনি বলেছিলেন, গাজায় ইসরায়েলের অবরোধ চলতে থাকলে লেবানন সীমান্তে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট তৈরি হওয়ার সব ধরনের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ইসরায়েল সীমান্ত অতিক্রমের জন্য হিজবুল্লাহর কাছে খেলা বদলে দেওয়ার মতো পরিকল্পনা রয়েছে। হিজবুল্লাহর উপর ইসরায়েলের হামলার জবাবে গোষ্ঠীটি তেল আবিব ধ্বংস করতে পারবে বলেও দাবি করেন তিনি।